শর্মিলা শো হাউস, জানি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই কোভিড বিধি মেনে চলছেন। এই মুহূর্তে চারিদিকে যা অবস্থা তাতে হয়তো আপনারা বুঝে উঠতে পারছেন না যে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। মিডিয়া এত রকম খবর করছে যে আসল খবরটা কি, আসলে কি আপনাদের কাজে লাগবে সেটার ব্যাপারেই আপনারা ধন্দে পড়ে যাচ্ছেন। তাই আজকের সেরা খবরটা আগে আপনাদের জানিয়ে দিই। এবারে বাড়িতে বসেই আপনারা করোনা টেস্ট করতে পারবেন। এতদিন পর্যন্ত যে ভয়টা ছিল যে জ্বর হলে বা সামান্য সর্দি কাশি হলে আপনাদের মনে হতো যে কি করে হাসপাতালে যাব, হাসপাতালে গেলে আবার করোনা আক্রান্ত হয়ে যাব কিনা, এইগুলো নিয়েই অনেকেরই অনেক রকম কনফিউশন ছিল। আমি প্রথমেই বলে নিই যে এটা সবচেয়ে বড় খবর এই কারণেই যে এই যে কনফিউশনটা সবার হচ্ছে যে করোনা টেস্ট করবার জন্য হাসপাতালে যাব কি যাব না, তাদের জন্যই এটা সবচেয়ে বড় খবর যে এবার একটা টেস্ট কিট চলে এসেছে, বাজারেই সেটা পাওয়া যাবে এবং সেই যে টেস্ট কিটের মাধ্যমে মাত্র 15 মিনিটে জানতে পারবেন যে আপনার করোনা হয়েছে কি হয়নি। সবচেয়ে বড় কথা যেটা, যে ICMR এটাকে ছাড়পত্র দিয়েছে, মাত্র 250 টাকা খরচ করে আপনারা এই করোনা টেস্ট কিটটি কিনতে পারবেন। পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশনস লিমিটেড নামে একটি সংস্থা এই কিটটি তৈরি করেছে এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যাকে ICMR বলছিলাম আমি, মানে ICMR হচ্ছে তার শর্ট ফর্ম, সেই রিপোর্টের তরফে জানানো হয়েছে যে এই টেস্ট কিটের মাধ্যমে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে, যা শুধুমাত্র করোনা উপসর্গযুক্ত ব্যক্তি বা করোনা আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের জন্য, এবং তারা এটা ব্যবহার করে দেখতে পারেন যে তারা করোনা আক্রান্ত হয়েছেন কি হয়নি। ICMR এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে যথেচ্ছ পরীক্ষা না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের রিপোর্ট পজিটিভ আসছে তারা নিজেদের করোনায় আক্রান্ত বলে বিবেচনা করতে পারেন, পুনরায় টেস্ট করার প্রয়োজন নেই। যাদের রিপোর্ট পজিটিভ আসবে তারা ICMR এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে বাড়িতেই হোম আইসোলেশনে থাকতে পারেন। এবং আরও একটি খবর জানাই যে মাইল্যাব ডিসকভারি সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে এই কিটটি বাজারে চলে আসে। এই যে 250 টাকা দাম ধার্য করা হয়েছে সেটা GST সহ, কর সহ এটার দাম ধার্য করা হয়েছে এবং এমন কিট তৈরি করা হয়েছে যাতে সেটি ব্যবহার করা যায় এবং এটা বায়োডিগ্রেডেবল নয়, ব্যবহারের পর ফেলে দেওয়ার জন্য একটা ডিসপোজাল ব্যাগও সঙ্গে দেওয়া হচ্ছে। এবং পজিটিভ রিপোর্ট এলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনারা জানতে পেরে যাবেন, আর নেগেটিভ ফলাফল হলে 15 মিনিট লাগবে বড় জোর। এবং এটা আপনাদের জানিয়ে দিই যে এই এটা যে পাউচের মধ্যে আসে তাতেই আপনাদের নিয়মাবলী লেখা থাকবে, সেটা দেখেই আপনারা নিজেরা টেস্ট করতে পারবেন। পাউচে থাকবে একটি টিউব, নাক থেকে সোয়াব সংগ্রহ করার জন্য একটি স্টিক, একটি টেস্ট কার্ড এবং যেটা বললাম যে ডিসপোজেবল ব্যাগ, সেই ডিসপোজেবল ব্যাগটিও থাকবে। এবং এটার নাম দেওয়া হয়েছে মাইল্যাব কোভি সেলফ, মানে কোভিডের কোভি এবং সেলফ মানে নিজে, যেটা আপনারা ব্যবহার করতে। এই কিটটা যখন ব্যবহার করবেন তখন একটা বিষয় মনে রাখবেন যে যে টেস্ট, যে নাক থেকে সোয়াব সংগ্রহ করার যে স্টিকটি, টেস্ট স্টিকটি, সেইটা যখন আপনারা ঢোকাবেন, যতক্ষণ না আপনাদের লাগছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢোকাতে হবে নাকের ভেতরে এই স্টিকটি, এবং তারপরে যখন টিউবের মধ্যে দিতে হবে বাকি সোয়াবটা, যেটুকু অংশ লাগেনি, সোয়াব কালেক্টেড হয়নি যেটুকু অংশ সেটা ভেঙে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে টিউবের মুখটি বন্ধ করে ফেলতে হবে। বাকি পুরোটাই লেখা আছে, যেটা আপনারা পাউচটা কেনার পরে দেখতে পাবেন, এবং কিভাবে টেস্টের ফল নেগেটিভ আসে এবং কিভাবে পজিটিভ আসে সেটাও আপনাদের ওই পাউচের মধ্যে লেখাটা পড়ে জানতে হবে। এবং
এটাও এটাও বলে রাখি, এটি একটি অ্যাপের মাধ্যমে আপনারা রিপোর্টটা দেখতে পাবেন, এবং ম্যানুয়ালে যেটা জানানো আছে ওখানে ওই পাউচের ভেতরেই যেটা পাবেন, মোবাইল ফোনের ক্যামেরার নিচে সেই কার্ডটা রাখতে হবে, তাহলে সেই রিপোর্ট পড়ে নেবে অ্যাপটা, যে অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে বলা হবে, এবং সেই মতোই রিপোর্ট আপলোড করা যাবে। এটা দারুণ সহজ একটি পদ্ধতি, এবং সবচেয়ে বড় কথা, এই ডিজিটাল, পুরোটাই ডিজিটালি করা যাবে, এটা একটা কিন্তু খুবই বড় পদক্ষেপ। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে গত বছর এই মার্চ এপ্রিল মাস নাগাদ একটি সেলফ টেস্ট কিট আনা হয়েছিল, যেটা কোরিয়ায় তৈরি করা হয়েছিল, কিন্তু তাতে দেখা গিয়েছিল যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বেশিরভাগ সময়ই, বলতে গেলে শতকরা 7 ভাগ সময়, বলতে গেলে মাফ করবেন, বলতে গেলে শতকরা 60 ভাগ, মানে 60% সময়ই এটা ভুল প্রমাণিত হচ্ছিল। কাজেই এইটা ওই ওই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটটা কিন্তু ICMR এর কোনো রকম অনুমোদন পায়নি, কিন্তু এই ক্ষেত্রে বলা যায় যে এই ক্ষেত্রে কিন্তু অনুমোদন পেয়ে গেছে, এবং এটি অনেক বেশি কার্যকর। আগের যে টেস্ট কিট তার দামও অনেকটা বেশি ছিল, কিন্তু এই টেস্ট কিটটার দাম মাত্র 250 টাকা। সুতরাং আমি তো বলবো, এতদিন পরে এসে আমাদের কাছে কোভিড যুদ্ধটা অনেক বেশি, এই যুদ্ধের যে রণকৌশল সেটা অনেক বেশি সাবলীল হয়েছে, অনেক বেশি আমরা সাহসও পেয়েছি, এবং অনেক বেশি আমাদের কাছে পরিচ্ছন্ন হয়েছে। যে ট্রান্সপারেন্সিটা আগে ছিল না, অনেকটাই বেশি অনিশ্চয়তা, অনেকটা হতাশা, অনেকটা না জানা, এবং অনেক সংশয় ছিল, সেটা ধীরে ধীরে কাটছে। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ এই কথাগুলো যত বেশি মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছবে ততই ভালো, ততই মঙ্গল। এবং দেখতে থাকুন শর্মিলা শো হাউস, আপনারা অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করবেন, যেখানে আমরা প্রত্যেক দিন নতুন নতুন খবর দিচ্ছি, আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.